দা মিঙ্গল শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো এমএক্স টাকাটাক স্ন্যাক অ্যাপের এক চুতিয়া জন্তুকে নিয়ে, যে আগে ভিগো টিকটকের মতো অ্যাপে ছেলেবাজি মেয়েবাজি করতো অ্যান্ড তার পরিবর্তে লোকের কাছে খিস্তি খেত। যে মালটাকে জমালায় নিয়ে গেলে জমো বলবে, আগে মালটাকে নরকের গরম তেলে ভাজ, যে মালটাকে গঙ্গার জলে চুবালে পুরো গঙ্গাটা অপবিত্র হবে কিন্তু মালটা পবিত্র হবে না, যে মালটা নামের পাশে বোকাচোদা কথাটা অ্যাড করলে বোকাচোদা কথাটার অপমান করা হবে। আজকের পর থেকে তোমরা কেউ আমায় গালাগালি দিও না। দেবো না বাবা, আজকের পর আর তোমায় গালি দেবো না। আজ তোমার পেছনে রকেট গুজে আগুন লাগিয়ে তোমাকে ওজন স্তরে নিয়ে গিয়ে ফাটাবো। তো এভরিবডি 720 পিকচার কোয়ালিটি করো অ্যান্ড ভিডিওর মজা নিতে থাকো। গ্যালিলিও প্রথম যখন প্রমাণ করেছিলেন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর ম্যাক্সিমাম ব্যক্তি এটা বিশ্বাস করতে চায়নি। উনি প্রমাণ করার ঠিক 300 বছর পর, প্রায় 300 বছর পর বিশ্বাস করেছে পৃথিবীর সবাই। ঠিক সেরকম শরীর থেকে টক্সিন বার করতে হবে, না হলে বহু রোগ শরীরে বাসা বাঁধবে, এটা অনেকে বিশ্বাস করছে না। যারা বিশ্বাস করছে আমার কথা শুনে তাদের অনেক অনেক ভালো হবে, আর যারা বিশ্বাস করছো না আগামী 3 বছরের মধ্যে তোমাদেরও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তুমি তোমার আধুনিক যুগের গ্যালিলিও, তোমার কথা এখন কেউ বিশ্বাস করে না কিন্তু 3-4 বছর পর সবাই বিশ্বাস করবে, কিন্তু কথাটা কি? দেখাচ্ছি, ইনি একজন সেটা ভাঙা ডাক্তার, আর এর কাজ হলো কিছু মানুষকে বালছাল বুঝিয়ে ওষুধ বেচা। দেশে তো আর মুরগির অভাব নেই, আর এই জন্তুর দাবি এর ওষুধ যারা খাবে তাদের শরীর সুস্থ থাকবে। অনেকেই বলো সনাতনদা, তুমি এত বয়স হয়ে যাওয়ার পরেও কি করে এত ছটফটে, এটা অনেকে আমার লাইফ এসেও বলো, পার্সোনাল মেসেজেও লিখেছো, ফোন করলে ফোনেও এই কথাগুলো অনেকেই বলো। এই ধরনের কিছু আমি খাবার খাই, এটা হেলথ ফুড, এটা অনলি ফর ব্রেনের, ব্রেনের খাবার দিতে হয়, ব্রেনের খাবার দিলে ব্রেনটা স্ট্রং থাকে, এটা হচ্ছে শরীরের কোষ্টিশ অর্গ্যান, সবসময় অ্যাক্টিভ থাকবে। অনেক কিছু আমাকে ফোন করবে, আমি জানাবো, আমার মতন তোমরাও থাকতে পারবে। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বাচ্চে। লোকজনকে আমরা অনলাইনে শাড়ি বেচতে দেখেছি, জুয়েলারি বেচতেও দেখেছি, কিন্তু ওষুধ বেচতেই প্রথম কাউকে দেখলাম। এইভাবে লোকজনকে মুরগি না করে নিজে মুরগি হয়ে দ্বিতীয় হুগলি সেতুর পিলার ধরে পেছন ঘুরে দাঁড়া, কনকাটিতে বেশি মাল কামাতে পারবি। এ 50-50-50 মাত্র 50-এ স্বর্গসুখ। আমি আমার পরিচয়টা একটু দিই, আমি ভিগোতে ভেরিফাই ক্রিয়েটর ছিলাম এবং ভিগোতে বেস্ট অর্গানাইজার পুরস্কার পেয়েছিলাম। সমভূমিতে আমাকে বেস্ট অর্গানাইজার পুরস্কার দেওয়া হয়েছিল চায়নার তরফ থেকে, এটা অনেকে জানে অনেকে জানে না। এই পোকাচোদা কয় কি! আর সবচেয়ে বড় কথা, ভিগোতে যত মিট আপ হতো সেই মিট আপে প্রত্যেকটা জায়গায় আমি অর্গানাইজ করতাম। সেটা ভালো অ্যাচিভমেন্ট তোমার জীবনে, যে চায়না সারা পৃথিবীতে কোভিড ছড়িয়েছে, যে চায়নার সাথে পাকিস্তানের নাং ভাতের সম্পর্ক, সেই চায়না নাকি এই মালটাকে অ্যাওয়ার্ড দিয়েছে। ভারতবর্ষ থেকে কোভিড তাড়ানোর আগে এই মালটাকে তাড়ানো, তা নাহলে কোনদিন নিজেকে শি জিনপিংয়ের অবৈধ সন্তান বলে দাবি করে ভারতবর্ষের মা মাসি সব এক করে দেবে। প্রথমে ভেবেছিলাম মালটা শুধু পেছনে রকেট গুঁজলেই হবে, এখন তো দেখছি না সামনে পেছনে দু জায়গাতেই রকেট গুঁজতে হবে, যাতে মালটা নিচে ওপরে দু জায়গাতে সমানভাবে ফাটতে পারে। পৃথিবীতে এমন কোনো স্কুল বা কলেজ আছে যেখানে কেরিয়ার তৈরি করে দেবে গ্যারেন্টি? আমার তো জানা নেই, তোমাদের কি জানা আছে? তাহলে আমাকে ফোন করে একটু জানাবে, আমার এডিট প্রোফাইলে ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমার জানা আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, আমাকে ফোন কর, তোকে শুধু জানাবো না রে, বাটনা দিয়ে পেটে খাইয়ে দেবো। কেরিয়ার কথার অর্থ কি আমাকে একটু জানাও না, আর যদি জানা না থাকে আমার সঙ্গে ডিসকাস করো, আমি তোমাদের জানাতে পারি। ইয়েস, হ্যাঁ, তুমি তো সন্দীপ মহেশ্বরীর মামার ছেলে, তাই লোককে নিজের কেরিয়ারের সম্বন্ধে বোঝাবে। প্রথমে বললো কেরিয়ার কথার অর্থ জানি না, দেন আবার বললো আমাকে ফোন করো বুঝিয়ে দিচ্ছি। আরে দাবিটা কি দাদা তোমার? এর একটাই দাবি, এ নিজেকে কেন উইলিয়ামসনের থেকেও ক্লাসিক ব্যাটসম্যান মনে করে, মুখে কিছু বলবে না, খেলে দেখাবে। তবে এ খেলা ব্যাট বলে না ব্রো, এ খেলা বিছানার খেলা। কোনো ছেলে যদি মালটাকে ভুল করে একবারও ফোন করে, আমার ওষুধ কেন সুস্থ থাকো, আর কোনো মেয়ে যদি ফোন করে মাল পড়ে গেছে। শালে আমার রসগোল্লা রসের নাগর, শালে আমার রসগোল্লা রসের নাগর, হরি বল যত জামাই দাদা দেখো হয়েছে পাগল। এতক্ষণ আমরা এই জন্তু ছেলেবাজি মেয়েবাজি ওষুধবাজি সবকিছু দেখলাম, এবার আমরা এই জন্তু নাচ দেখবো, যেই নাচ দেখার পর তুমিও আমার সাথে বলবে এটা অনলি মাদার চোদ না ব্রো, মাদার চোদ প্লাস মাদার চোদ ইজ ইকুয়াল টু মাদার চোদ স্কোয়ার। এসো
এসো, ডান্স নামক ওয়ার্ডটাকে গলা টিপে মেরে ফেলার জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করি। একটা নেন্দ্রিয়দুরকে জামা প্যান্ট পরে নাচালো, এর থেকে ভালো নাচবে। মানিস মালহোত্রাকে বিকিনি পরে নাচালো, এর থেকে ভালো নাচবে। যা নটি বয়, এমনকি আমিও, হ্যাঁ আমিও যদি পেছনটা তোলাই তাও এর থেকে ভালো লাগবে। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। A few minutes later, আমি এই বোনটাকে বলছি না, একটা গান আছে বাংলা, ভারতবর্ষ থেকে যেসব লোক হারামিতে PhD করেছে ইনক্লুডিং মি, তাদের মধ্যে সর্বপ্রথম এই মালটার নাম থাকবে। এই মালটা এত হারামি, এত হারামি, এত হারামি যে কোনো রক্তদান শিবিরও এই মালটায় রক্ত নেবে না। বিকজ রক্তদান শিবিরগুলো এ বি ও গ্রুপের রক্ত নয়, কোনো হারামি গ্রুপের রক্ত না। হ্যালো গাইজ, আজকের ভিডিওটি অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ একটু শেয়ার করো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।